আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি চট্টগ্রাম থেকে শায়েস্তাগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময় এবং ভাড়ার তালিকা, গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি চট্টগ্রাম থেকে শায়েস্তাগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। পাহাড়িকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল 7টা 50 মিনিটে এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছতে সময় লাগবে 5 ঘন্টা। এখানে স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য হচ্ছে 518 টাকা এবং এস চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 270 টাকা এবং এসি চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 621 টাকা। এরপরেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি সেটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাতের 9টা 45 মিনিটে এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 33 মিনিট। এখানে এসি বি বা এসি কেবিন যে সিট এর মূল্য হচ্ছে 926 টাকা, স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য হচ্ছে 518 টাকা এবং এস চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 270 টাকা। তো আপনি চট্টগ্রাম থেকে শায়েস্তাগঞ্জ যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আর অনেক ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তখন ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।